আপনার জন্মবার যদি যে কোনো মাসের মঙ্গলবারে হয়ে থাকে, তবে 2024-এ বেশ কিছু বড় ঘটনা আপনার জন্য অপেক্ষা করছে। কি সেই বড় ঘটনা জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিও শেষে থাকবে কিছু প্রতিকার এবং প্রতিবিধান। 2024-এ আপনি যদি এই নিয়ম মানতে পারেন, তবে আপনার জীবনে শুভত্বের পরিমাণ বৃদ্ধি পাবে এবং অশুভত্বের পরিমাণ অনেকটাই কমবে। 2024 শনি গ্রহের বছর, আর যাদের জন্মবার যে কোনো মাসের মঙ্গলবার, তাদের জীবনে মঙ্গল গ্রহের প্রভাব থাকে সবচেয়ে বেশি। আর মঙ্গল গ্রহের সাথে শনি গ্রহের সম্পর্ক খুব একটা শুভ নয়, কাজেই আপনার সাথে 2024-এ বেশ কিছু খারাপ ঘটনা ঘটবে। কিন্তু আপনি যদি আগে থেকে জানতে পেরে যান, সতর্ক হয়ে যান এবং যথাযথ প্রতিকার করে নিতে পারেন, তবে সেখান থেকে খুব সহজেই আপনি বেরিয়ে আসতে সক্ষম হবে। তার মানে এই নয় সবার সাথেই খারাপ ঘটনা ঘটবে, তাদের সাথেই ঘটবে যাদের হস্তরেখায় এবং জন্মছকে শনির অবস্থান এবং মঙ্গলের অবস্থান অশুভ অবস্থায় রয়েছে। এই দুটি যদি গ্রহ অশুভ অবস্থায় থাকে, অবশ্যই কিছু খারাপ ঘটনা ঘটবে। কিন্তু পক্ষান্তরে আবার এই দুটি গ্রহ যদি শুভ অবস্থায় পেয়ে যায়, তবে আপনার সাথে বেশ কিছু শুভ ঘটনা ঘটবে। এবার আমি আপনাদের জানিয়ে দিই 2024-এ আপনার সাথে কি কি ঘটনা ঘটবে। প্রথমে আসি শুভ ঘটনার কথায়। যারা দীর্ঘদিন ধরে চাকরি পরীক্ষার জন্য চেষ্টা করছেন, চাকরির জন্য চেষ্টা করছেন, প্রিপারেশন নিচ্ছেন, কিন্তু এখনও পর্যন্ত চাকরি পাননি, তাদের কর্মপ্রাপ্তির সুযোগ আসবেই আসবে। এই বছর আপনার কর্মপ্রাপ্তি হবেই হবে। নিজেকে তৈরি রাখুন, সুযোগ আসবে, সুযোগের সদ্ব্যবহার করুন। আর আপনি যদি সেটি মিস করে যান, তবে কিন্তু কিছু করার থাকবে না, নিজেকে তৈরি রাখতে হবে, কারণ বর্তমান যুগে প্রচুর কম্পিটিশন রয়েছে। দ্বিতীয় যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে জানুয়ারি থেকে এপ্রিল মাস এবং জুলাই মাস থেকে আবার নভেম্বর মাস, এই কটি মাসের মধ্যে আপনাদের বিবাহের শুভ যোগাযোগ আসবে। কাজেই আপনারা যদি মনে করেন বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, এই সময়ের মধ্যে চেষ্টা করুন, অবশ্যই আপনার বিবাহ হয়ে যাবে। তৃতীয় যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে মার্চ মাসে, জুন মাসে, আগস্ট মাসে এবং অক্টোবর মাসে, এই কটি মাসে আপনার শরীর স্বাস্থ্য খারাপ যাবে, এমনকি অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কিন্তু রয়েছে। কাজেই সাবধানে গাড়ি চালাবেন, সাবধানে রাস্তা পারাপার হবেন, এমনকি বাড়িতে সিঁড়িতে উঠানামা করবেন, হাঁটাচলা করবেন খুব সাবধানে। চতুর্থ যে ঘটনাটি আপনার সাথে ঘটবে সেটি হচ্ছে দেখবেন 2024-এ 3-4 বার বিদেশ যাত্রার শুভ সুযোগ আসবে। আপনি যদি মনে করেন বিদেশ যাবেন, অবশ্যই যাবেন, কিন্তু কিছু ক্ষেত্রে সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে, নচেত বিদেশে গিয়ে বড় সমস্যায় পড়তে পারেন। পঞ্চম যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে 2024-এ আপনার হঠাৎ করে প্রাপ্তিযোগ আসতে চলেছে। লটারির মাধ্যমে এই যোগ আসবে, 75% লটারির শুভ সম্ভাবনা দেখতে পাচ্ছি। ষষ্ঠ যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে এই বছর আপনার কিন্তু গাড়ি কেনার যোগ রয়েছে, জমি জায়গা কেনার যোগ রয়েছে। যারা মনে করছেন গাড়ি কিনবেন, জমি জায়গা কিনবেন অথবা কোনো ভোগ্যজাতীয় পণ্য ক্রয় করবেন, তাদের জন্য বছরটি যথেষ্ট শুভ যাবে। সপ্তম যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে দেখবেন আগস্ট মাসে আপনার জবকে নিয়ে কনফিউশন তৈরি হবে। এছাড়াও যারা আগে থেকেই চাকরি করছেন,
অন্য জায়গায় অন্য কোম্পানিতে যোগদান করবেন না করবেন না, এই নিয়ে একটা আগস্ট মাসে কিন্তু কনফিউশন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে আপনি শুভচিন্তকের পরামর্শ নেবেন অথবা বাড়ির যারা আত্মীয় স্বজন রয়েছে তাদের পরামর্শ নেবেন। হুট করে কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না, আর যদি নেন তবে দেখবেন সেক্ষেত্রে হিতের বিপরীত হতে পারে। অষ্টম যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে 2024 আপনার কিন্তু দায়িত্ব অনেকটাই বৃদ্ধি পাবে, বিশেষত সন্তান প্রাপ্তির যেহেতু যোগ দেখতে পাচ্ছি সেই দিক থেকে কিন্তু আপনার দায়িত্ব যথেষ্ট বৃদ্ধি পেতে চলেছে। এই হচ্ছে বেশ কিছু শুভ ঘটনা যা আপনার সাথে ঘটবে। এবার আসি যে সব ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে। আমি প্রথমেই জানিয়েছি মার্চ মাস, জুন মাস, আগস্ট মাস আর অক্টোবর মাস, এই কটি মাসে স্বাস্থ্যজনিত সমস্যা আসবে, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা রয়েছে, কাজেই সাবধান। দ্বিতীয় যেদিকে সাবধান থাকবেন সেটি হচ্ছে দাম্পত্য জীবন, কারণ শনি মঙ্গলের কম্বিনেশন দাম্পত্য জীবনের মধুরতা নষ্ট করবে। ছোট ছোট কথাকে বড় ইস্যু করবেন না, ছোট ছোট কথাকে ইগনোর করার চেষ্টা করুন, নচেৎ দাম্পত্য জীবন ক্ষতিগ্রস্ত হবে। তৃতীয় ক্ষেত্রে যেটি ঘটবে সেটি হচ্ছে কি, যারা প্রেম সম্পর্কে রয়েছেন তৃতীয় পক্ষের কারণে প্রেম জীবনে বাধা আসবে, নানা রকম বিপত্তি আসবে, কাজেই পরস্পরের উপর বিশ্বাস রাখুন, তবে দেখবেন আপনাদের প্রেম খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু পরস্পরের উপর যদি বিশ্বাস না রাখেন, তৃতীয় পক্ষের যদি কথা শুনেন, তবে প্রেম কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, অর্থাৎ প্রেমে ব্রেকআপ পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি, কাজেই এই দিকগুলোতে আপনাকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। 2024 বিদ্যার্থীদের জন্য খুব একটা শুভ দেখতে পাচ্ছি না, তবে যারা উচ্চ শিক্ষা করছেন, রসায়ন বিভাগে গবেষণা করছেন তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ হতে চলেছে। এর পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে একাকিত্ব অবস্থায় রয়েছেন তাদের জীবনে আসতে চলেছে নতুন প্রেম। এই হচ্ছে বেশ কিছু ঘটনা যা আপনার সাথে ঘটবে। এবার আসি প্রতিকার ও প্রতিবিধানের কথায়। 2024 আপনি অবশ্য হনুমানজির উপাসনা করুন, হনুমানজিকে মেটে সিঁদুর নিবেদন করুন শনি ও মঙ্গলবার করে। হনুমানজির সামনে অবশ্যই একটি শুদ্ধ দেশি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন এবং আপনি অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন, অবশ্যই উপকার পাবেন। এছাড়াও প্রত্যেক সোমবার করে আপনি দেবাদিদেব মহাদেবের উপাসনা করুন এবং 108 বার ওম নমঃ শিবায় জপ করুন। ধন্যবাদ।